আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতেই নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন যে আজকে আমি আপনাদেরকে কি রেসিপি দেখাতে যাচ্ছি। আজকে আমি আপনাদেরকে একটা বেসিক মিনি চিজকেক রেসিপি করে দেখাবো, যে রেসিপিটি করা খুবই সহজ। এর জন্য আপনাদের কোনো বেকও করতে হবে না, ইনফ্যাক্ট আপনাদের কোনো কুকিংই করার প্রয়োজন নেই। এর জন্য কোনো ডিম, বেকিং পাউডার, বেকিং সোডা বা ময়দার প্রয়োজন হবে না। খুব সহজেই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন বাসায়। আর এই চিজকেকটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। এরকম নতুন নতুন আর মজার সব ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটি ক্লিক করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। আর এটা কিন্তু একদম ফ্রি। তাহলে চলুন বানিয়ে নেই এই মিনি চিজকেকটি। বেস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গ্রাহাম ক্র্যাকারস। আপনারা চাইলে যে কোনো ধরনের বিস্কিট কিন্তু এখানে ইউজ করতে পারেন। সো বিস্কিটটাকে কিন্তু এভাবে ক্রাশ করে নিতে হবে। ক্রাশ করে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটা বাটিতে তুলে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ গলানো বাটার। আপনারা চাইলে বাটারের বদলে ঘিও ইউজ করতে পারেন, কিন্তু বাটারটাই কিন্তু এখানে ইউজ করা হয় সাধারণত। আমি এখন একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 পাউন্ডের মতো চিজ। সো আমি চিজ এখানে ব্যবহার করছি, যেটা ক্রিম চিজ, ওই চিজটা ব্যবহার করব। এবং এই চিজটাকে আমি একটা বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিব। আপনারা চাইলে কিন্তু হ্যান্ড হুইস্কও ইউজ করতে পারেন। সো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে এটাকে বিট করে নিতে হবে। বিট করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ হেভি হুইপিং ক্রিম আর দিয়ে দিলাম পাউডার সুগার। পাউডার সুগার না থাকলে কিন্তু আপনি নর্মাল সুগারটা ব্লেন্ড করে নিয়েও পাউডার করে নিতে পারেন। এখন আমি একটা বাটিতে 1/2 কাপ পরিমাণ ঠান্ডা পানি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ জিলেটিন। এবার জিলেটিনটাকে খুব ভালোভাবে ঠান্ডা পানির সাথে মিশিয়ে দিব। সো জিলেটিনটা মিশানো হয়ে গেলে এর মধ্যে আবার দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গরম পানি। জিলেটিনটা খুব ভালোভাবে পানিটার সাথে মিশে গেলে আমরা আগের থেকে বিট করে রাখা যে চিজটা, সেই চিজের মধ্যে এটা ঢেলে দেব। ঢেলে দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি যে ট্রেতে কেকগুলো সেট করব সেই ট্রেটি নিয়ে নিয়েছি। আমি যে পরিমাণ চিজ ইউজ করেছি তাতে করে কিন্তু আপনারা 7 থেকে 8টি মিনি চিজকেক বানাতে পারবেন। আমি এখানে 3টি বানিয়ে দেখাবো। আর এই জন্য আমি নিয়ে নিয়েছি 3 ধরনের মোল্ড, 3টি শেপের মোল্ড। একটা হচ্ছে চারকোনা, আরেকটা গোল, এবং পরবর্তীটা হচ্ছে হার্ট শেপ। সো আমি 3টা চিজকেক বানিয়ে দেখাবো, বাট এই পরিমাণে আপনারা 7 থেকে 8টি চিজকেক বানাতে পারবেন। এখন এই মোল্ডগুলো এভাবে রেখে এর ভেতরে আমি দিয়ে দিব আগের থেকে তৈরি করে রাখা বিস্কিটের গুঁড়োগুলো। সো বিস্কিটের গুঁড়ো প্রয়োজন মতো ঢেলে নেব, আর এটা দিয়েই হবে আমাদের চিজকেকের বেস। সব জায়গায় সুন্দর মতো করে কিন্তু ছড়িয়ে দিতে হবে। যদি আপনাদের এই মোল্ডগুলো না থাকে তাহলে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে আপনারা কি ইউজ করতে পারেন। আপনারা কিন্তু এই ধরনের কেক কলার ইউজ করতে পারেন, এগুলোকে কেক কলার বলা হয়। এগুলোকে আপনারা গোল শেপ করে জাস্ট একটু কস্টেপ ডিসকস্টেপ দিয়ে আটকে দিয়ে আপনারা চিজ কেক বানাতে পারেন। এগুলো কিন্তু সহজেই বাজারে সহজলভ্য, এগুলোকে কেক কলার বলা হয়। এই কেক কলারগুলো জাস্ট এভাবে গোল শেপ করে এর ভেতরে আপনারা চিজ কেকটা বানিয়ে নিতে পারেন। সো জাস্ট এটা আমি মানে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, পরবর্তীতে আপনাদের সুবিধার্থে এটা আবার ভিডিও করে দেখিয়ে দিলাম। এই চিজ কলারগুলো কিন্তু আপনারা বাজারে কিনতে পাবেন। সো এখন আমি যেটা করব, যে এরকম একটা বোতল নিয়ে নিয়েছি, এই বোতলের মুখটা দিয়ে আমি খুব ভালো করে বেসটা মানে বিস্কিটের গুঁড়োগুলোকে খুব ভালো করে চেপে চেপে দেবো। আমি জাস্ট একটু র্যাপ করে নিলাম।
আপনারা যে কোনো ধরনের বোতল বা যে কোনো ধরনের মগ এটার জন্য ইউজ করতে পারেন। এটা দিয়ে করলে সুবিধা হয় অনেক। সো এটা দিয়ে আমি খুব ভালো করে চেপে চেপে দিচ্ছি, এটা যেন আলগা না থাকে বিস্কিটগুলো, সেটা খেয়াল রাখবেন। সব পাশ সমানভাবে একটু এভাবে চেপে চেপে দিবেন। এভাবে আমি বেসটা তৈরি করে নিলাম। আমি এরকম একটা আইসিং ব্যাগ নিয়ে নিয়েছি যেটার মধ্যে আমি চিজটা ভরে এর ভেতরে ঢালবো, তাহলে ঢালতে সুবিধা হবে। আপনারা কিন্তু চাইলে স্প্যাটুলাও ইউজ করতে পারেন, বাট এভাবে কিন্তু বেশি সুবিধা হয়। সো আমি এটার ভিতরে ঢেলে নিচ্ছি, তিনটা মোল্ডের ভেতরে আমি সুন্দর সমানভাবে ঢেলে নেব। নিয়ে এখন জাস্ট আমি একটু সমান করে দিচ্ছি। সমান করা হয়ে গেলে কিন্তু এগুলো 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। 2 ঘন্টা পরে আমি আবার ফ্রিজ থেকে এগুলো বের করে নিয়ে এসেছি। এখন আমি মোল্ডগুলো খুলব। আর মোল্ডগুলো খোলার জন্য এভাবে পুষার আছে, এগুলো দিয়ে পুশ করতে হয়, যা ধাক্কা দিলে আস্তে করে সুন্দর মতো কেকটা বের হয়ে আসে। আমি যখন এগুলো কিনেছি ওগুলোর সাথে কিন্তু এগুলো ছিল। সো এগুলো দিয়ে আস্তে করে পুশ করলে কেকটা সুন্দর মতো বের হয়ে আসে। দেখুন, এমনিতে যদি আমি বের করতে যাই তাহলে একটু ভেঙে যেতে পারে বা একটু আঁকাবাঁকা হয়ে যেতে পারে ভেতরে, আর এটা দিয়ে করলে কিন্তু খুব সুন্দর মতো বের হয়ে আসে। আর আপনারা যদি কেক কলার ইউজ করেন তাহলে তো খুব মানে এটার থেকেও বেশি ভালো হয়, ওটা সুন্দর মতো খুলে নেওয়া যায়, বের করার কোনো প্রয়োজনই পড়ে না। তো আমি সুন্দর মতো কেকটা বের করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। কেকগুলো কিন্তু একদম সেট হয়ে গিয়েছে এখন। দেখুন বেসটা কতটা সুন্দর হয়েছে, বেসটা কিন্তু একদম শক্ত হয়ে যায়। সো এটার উপরে চিজটা খুব সুন্দর মতো বসে যায়। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন। আমি এখানে হুইপ ক্রিম ফ্রস্টিং ইউজ করেছি। আপনারা অবশ্য জানেন হয়তো যে হুইপ ক্রিম ফ্রস্টিং কীভাবে বানাতে হয়, তারপরে একটু বলে দিচ্ছি। হেভি হুইপিং ক্রিমের সাথে পাউডার সুগার যোগ করে তার সাথে ভ্যানিলা এসেন্স যোগ করে এটা বিট করতে হয়, এবং বিট করার পর যখন প্রয়োজন মতো স্টিপ পিক হয় তখনই কিন্তু এটা তৈরি হয়ে যায়। সো আপনারা হুইপ ক্রিম ফ্রস্টিং দিয়ে উপরটা সাজিয়ে নিতে পারেন। আপনারা যদি হুইপ ক্রিম ফ্রস্টিংয়ের রেসিপি চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এই রেসিপি আপনাদের জন্য আপলোড করে দেব। এখন জাস্ট আমি সুগার বল দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। সুগার বলগুলো কিন্তু বাজারে খুবই অ্যাভেলেবল। চারিদিকে একটু সুগার বল দিয়ে দিচ্ছি, এটা দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। আপনারা এভাবেও রাখতে পারেন, অথবা আমার মতো এরকম হোয়াইট চকলেট এইভাবে শ্রেড করে বা এইভাবে কেটে নিয়ে এটাকে গলিয়েও এক ধরনের ডেকোরেশন করতে পারেন। আমি আপনাদের কাজকে দেখিয়ে দিব। আমি একটা বোতলের চারপাশে পার্চমেন্ট পেপার জড়িয়ে নিয়েছি। আপনারা কিন্তু নর্মাল যে কাগজ সেটাও জড়িয়ে নিতে পারেন। এবার আমি সাদা চকলেট যে গলিয়ে রেখেছিলাম সেই গলিয়ে রাখা চকলেটটা এইভাবে চামচ দিয়ে এটার উপরে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে জাস্ট ফ্রিজে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। এবার আমি ফ্রিজ থেকে বের করেও নিয়ে এসেছি। এবার আস্তে করে আমি বোতলটা বের করে নিচ্ছি। এখন পার্চমেন্ট পেপারটা জাস্ট একটু ভেতরের দিকে এভাবে আলতো আলতো করে ভেতরের দিকে এভাবে ভাঁজ করে দিলেই কিন্তু চকলেটের এই ডেকোরেশনটা পেয়ে যাবেন। আপনারা কিন্তু এখানে যে নর্মাল ডার্ক চকলেট সেগুলোও ইউজ করতে পারেন, আমি এখানে হোয়াইট চকলেটটা ইউজ করলাম।
সো ডেকোরেশনের জন্য আমার হোয়াইট চকলেটের এরকম কার্ভগুলো রেডি হয়ে গিয়েছে। সো আমি এখন কেকগুলোর ঠিক উপরে উপরে চকলেটের এই ডেকোরেশনটা বসিয়ে নেব। আর এর উপরে দিয়ে দেব এক স্লাইস করে স্ট্রবেরি। বাস, আমার হয়ে গেল আজকের মিনি চিজ কেক। দেখুন এগুলো দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে। এটা যে শুধু আকর্ষণীয় হয়েছে তা নয়, এটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে। আর দেখুন বানানো কতটা সহজ, কোনো বেকিং করার ঝামেলা নেই, আর কোনো কুকিং করারও কিন্তু ঝামেলা নেই। সো কেমন লাগলো আজকের রেসিপি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন। ট্রাই করে দেখলে বুঝতে পারবেন যে এটা কতটা ইয়াম্মি হয়েছে। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর আমি পরবর্তীতে হয়তো অন্য কোনো চিজ কেকের রেসিপি দিব, হয়তো বেক করা চিজ কেকের রেসিপি দিব, বাট এই চিজ কেকটা কিন্তু অনেক বেশি সহজ আর সুন্দর। আমি এখন একটু আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। দেখুন এটা কতটা সফট, আর নিচের ক্রাস্টটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।